리마스터. তামিলনাড়ুর গলি থেকে উঠে আসা যুবক অ্যাটলি কুমার বিশ্ব দরবারে তার পরিচালিত জওয়ান মুভি প্রেক্ষাগৃহে ঝড় তুলেছে। কালো বলে একসময় মানুষের অবজ্ঞা, অবহেলা এবং বাজে ট্রলের শিকার হয়েছেন জওয়ান মুভি পরিচালক অ্যাটলি কুমার। 2017 থেকে 18 সালের দিকে ফেসবুকে এই ছবিটিকে চরম হারে ট্রোল করা হয়েছিল। সুন্দরী এক রমণীর সাথে কালো কুচ্ছিত যুবকের ছবিটি তখন ট্রোলারদের টাইমলাইনে ঘুরে বেড়াত। তখনও ছেলেটি হয়তো সেই অর্থে জনপ্রিয়তা অর্জন করতে পারেনি। তামিল সিনেমা ছাড়া বাইরের জগতের লোক তখন হয়তো তাকে সেই অর্থে চিনত না, কিন্তু আজ বিশ্বের বেশিরভাগ মানুষ তার নাম জানে, ছেলেটি অ্যাটলি কুমার। তামিল সিনেমাতে প্রথম স্ক্রিপ্ট রাইটারের কাজ করত, পরে দক্ষতার সঙ্গে সঙ্গে তামিল সিনেমাতে নিজেকে কাজের মাধ্যমে প্রথম সারিতে তুলে নিয়ে আসেন। একদিন তিনি তামিলনাড়ু থেকে কাঁধে ব্যাগ নিয়ে মুম্বাই এসেছিলেন শাহরুখ খানের সাথে দেখা করতে, কিন্তু দেখা হয়নি। শাহরুখ খানের বাড়ির সামনে থেকে ছবি তুলে ফিরে গিয়েছিলেন, কিন্তু আজকে সেই অ্যাটলি পরিচালিত জওয়ান সিনেমাতেই শাহরুখ খান অভিনয় করেছেন। পরিস্থিতি সবসময় এক থাকে না, পরিস্থিতি বদলাবেই। আজকে আপনি যাকে মূল্যহীন ভেবে দূরে সরিয়ে রাখছেন, সেই হয়তো আগামীতে আপনার তুরুপের তাস হবে। কান ভাঙিয়ে, পা চেটে, লবি করে কাছে আসা যায়, ক্ষতি করা যায়, সাময়িক প্রিয়জন হওয়া যায়, কিন্তু সুপারস্টার হওয়া যায় না। তবে একটাই কথা, পেছনে কে কি বলছে এবং কে কি সমালোচনা করছে বা কি ট্রোল হচ্ছে, এসব না ভেবে জাস্ট চুপচাপ নিজের কাজটা করে যেতে হবে, এবং যখন সাকসেস আসবে তখন ভূমিকম্প হবে। একজন সফল পরিচালক হিসেবে অ্যাটলি কুমারের রাজারানী তার প্রথম ছায়াছবি। এ ছায়াছবি বক্স অফিসে আয় হয় 25 কোটি রুপির চেয়ে বেশি। থারি মুভি 150 কোটি রুপি প্লাস, মার্সেল 250 কোটি রুপি প্লাস, বিগল 300 কোটি রুপি প্লাস, জওয়ান এ পর্যন্ত 650 কোটি রুপি থেকে 1000 কোটি রুপি আয়ের সম্ভাবনা রয়েছে। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে বেল বাটনে ক্লিক করে লাইক, সাবস্ক্রাইব ও কমেন্ট করে আপনার মূল্যবান মতামতগুলো শেয়ার করবেন।